ওয়েলকাম ফ্রেন্ডস, ইউনিটি ফোরামের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে শর্ট নোট জমা দেওয়া হয়েছে সেখানে এরিয়ার ডিএ ক্যালকুলেশনের হিসাব এবং 10% সিম্পল ইন্টারেস্টের হিসাবে যে চার্ট দেখানো হয়েছে তার রেসপেক্টে আপনারা একটা ফ্লেক্সিবল এক্সেল শিটের দাবি অনেকে করেছিলেন। তো আপনাদের উদ্দেশ্যে আমি এই এক্সেল শিটটি তৈরি করেছি এবং এই এক্সেল শিট ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবেন। কিন্তু কম্পিউটারের আগে এক্সেল শিটটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনারা কাজ করবেন, নাহলে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেন যে এক্সেল শিটটা কোনো কাজ করছে না, শুধু ভিউ অনলি মোডে আছে। তা কিন্তু নয়, কারণ এডিটেবল মোডে দিলে আপনারা ওখানে গুগল ড্রাইভে যদি এডিট করে দেন তখন কেউ ডাউনলোড করে কাজ করতে পারবে না, যে কারণে কম্পিউটারে ডাউনলোড করবেন দিয়ে কাজ করবেন। তার আগে আরেকটা কথা বলি, এখানে হিসাব নিকাশগুলি দেখার পর আপনারা অনেকেই অনেক মানে কদর্য ভাষায় কমেন্ট করেন, আমি অনুরোধ করব সেই ধরনের কমেন্ট করবেন না। যদি আপনাদের পছন্দ না হয় ভিডিওটি ইগনোর করে যাবেন, যাদের দরকার আমি তাদের জন্য, যেহেতু একটা ইউনিটি ফোরামের পক্ষ থেকে সাবমিট করা হয়েছে তার রেসপেক্টে আমি এই এক্সেল শিটটা তৈরি করেছি। এবার কীভাবে এন্ট্রি করবেন বা কীভাবে ক্যালকুলেশন হচ্ছে একটু যদি না বুঝে নেন, শুধু এক্সেল শিটটা ডাউনলোড করে কিন্তু কোনো কাজ হবে না। এখানে আমি রোপা 2009-এর যে 5টি পে ব্যান্ড ছিল, 5টি পে ব্যান্ডের একদম এন্ট্রি পে ধরে 5টা হিসাব আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এবার আপনাদের যার যার বেসিক আপনারা এন্ট্রি করলে ইউনিটি ফোরামের যে ক্যালকুলেশন সেই মোতাবেক আপনার হিসাবটা আপনি পেয়ে যাবেন। তো আগে 5টা আমি একটু দেখিয়ে দিই। দেখুন, প্রথম হচ্ছে পে ব্যান্ড 1-এ রোপা 2009-এর আগে যে এন্ট্রি পে ছিল সেটা হচ্ছে 2600 এবং তখন ওনারা ইনক্রিমেন্ট পেতেন, প্রথম স্ল্যাব ছিল 55 টাকা, সেই হিসাবে জুলাই ইনক্রিমেন্ট হচ্ছে 2655। এবার এই ফিগারটা অনুযায়ী রোপার 2009-এ পে ফিক্সেশন হবার পর পে ব্যান্ড 1-এর এন্ট্রি পে হয়েছিল 6600, গ্রেড পে ছিল 1700 এবং সেই রেসপেক্টে রোপা 2019-এ তার ইনিশিয়াল যে ফিটিং সেটা হচ্ছে 17000, যেটা ছিল লেভেল 1। এই রেসপেক্টে ক্যালকুলেশন করলে ওনার 1/4/2008 থেকে 31/12/2022 পর্যন্ত ইউনিটি ফোরামের পক্ষ থেকে যেটা এরিয়ার হিসাব দেওয়া হয়েছে সেই অনুযায়ী এরিয়ার হচ্ছে 5,23,936 টাকা, 10% ইন্টারেস্ট ধরলে হচ্ছে 2,86,315 টাকা 7 পয়সা, টোটাল এরিয়ার হচ্ছে যদি এই সূত্রটাকে ধরা হয় 8,10,000-এর মতো। এবার একটু আমি হিসাবটা বুঝিয়ে দিই, তারপর বাকিগুলো আলোচনায় যাচ্ছি। এখানে দেখুন, এক একটি আপনার এখানে 2008 সাল, 2009 সাল, 2010 সাল এইভাবে দেওয়া হয়েছে এবং ওনারা যে হিসাব সাবমিট করেছেন একদম এপ্রিল মাস 2008 থেকে ডিসেম্বর 2022 পর্যন্ত, এবং ওনাদের হিসাবে ওনারা একটা 10,000 টাকা দিয়ে হিসাব দেখিয়েছিলেন এবং রোপা 2019-এর রেসপেক্টে সেই বেসিকটা 25,700 ধরে হিসাব করেছিলেন, মাঝে কোনো ইনক্রিমেন্ট দেখাননি হিসাবের সরলতার জন্য। আমি কিন্তু এখানে ইনক্রিমেন্টগুলোও দেখিয়ে দিয়েছি, ইনক্রিমেন্ট আপনার 3% ধরে যা যা ইনক্রিমেন্ট হবে সেইভাবে ইনক্রিমেন্ট ধরা আছে এবং রোপা 2020-এর এগেনস্টেও যেমন ইনক্রিমেন্ট হয়, তবে রোপা 2019-এর যে ইনক্রিমেন্ট এগুলো একটু আপনারা দেখে নেবেন, 100 টাকা কম বেশি হতে পারে, আপনারা ম্যানুয়ালি পুট করে দিতে পারবেন, সবকটা ফিল কিন্তু ম্যানুয়ালি পুট করা যাবে। এবারে দেখুন আমি একটা ঘর বুঝিয়ে দিই। এবার এই বেসিকের রেসপেক্টে সেই সময় সেন্ট্রাল গভর্নমেন্টের হারে ডিএ পাওয়ার কথা ছিল 312 টাকা, কিন্তু স্টেট গভর্নমেন্টের রেটে ডিএ আপনারা পেয়েছিলেন 52 টাকা, এবং তাহলে যে ডিফারেন্সটা দাঁড়ালো সেই ডিফারেন্সটার 177 মাসে 10% ইন্টারেস্ট হচ্ছে 383 টাকা 50 পয়সা। একই রকম পরেরটার যে ডিফারেন্স দাঁড়াচ্ছে সেটার ইন্টারেস্ট কষা হয়েছে 176 মাসের, তার কারণ যে ডিউরেশনটা এখানে দেখানো হয়েছে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2022 পর্যন্ত মোট 177 মাস, এইভাবে মাসের হিসাবটা কমে কমে গেছে সেইভাবে ইন্টারেস্টগুলো আমি এখানে ধরে নিয়েছি। এবং এখানে যে ডিএর পরিমাণ, সেই সময় সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিএর পরিমাণ ছিল প্রত্যেকটি মাসের প্রত্যেকটি বছরের জন্য সেই হারই ধরা হয়েছে এবং রাজ্য সরকারের কর্মীরা যে হারে ডিএ পেয়েছেন সেই হারই ধরা হয়েছে। দিয়ে বছর ইয়ার ওয়াইজ, যেমন ধরুন 2008 সালে ওনার টোটাল বকেয়া এরিয়ার হচ্ছে 2,112 টাকা এবং ওইভাবে ইন্টারেস্ট কষলে টোটাল ইন্টারেস্ট হচ্ছে 3,047 টাকা 28 পয়সা। এইভাবে প্রত্যেক বছর ধরে ধরে এরিয়ার ডিএ এবং তার পাশে ইন্টারেস্ট এইভাবে আপনার প্রত্যেকটি বছরের দেখানো হয়েছে এবং সব শেষে একদম যোগ করে শুধু এরিয়ার ডিএ হলে কত হবে,
শুধু ইন্টারেস্টটাও দেখানো আছে এবং দুটো যোগফল করা আছে। তো এটা গেল পেমেন্ট ওয়ানের হিসাব, এন্ট্রি পেটা। এবার যদি আমরা পেমেন্ট টুটা কনসিডার করি, পেমেন্ট টু এর প্রি রিভাইজ 2009 এর যেটা স্কেল ছিল 2850 টাকা ছিল ওনাদের এন্ট্রি পে, এবং প্রথম ইনক্রিমেন্টের স্ল্যাব ছিল 65 টাকা। তাহলে জুলাইয়ে আপনার বেসিক পে হচ্ছে 2915, এবং রোপা 2009 এগেনস্টে ওনাদের এন্ট্রি পে ছিল 7300 টাকা, গ্রেড পে ছিল 1900। সেই হিসাবে এখানে 7300 হয়েছে, জুলাই মাসে ইনক্রিমেন্টগুলো আছে। যদি মাঝখানে আপনাদের 10 ইয়ার্স 20 ইয়ার্স বেনিফিট থাকে, সেটাও এখানে ম্যানুয়ালি আপনারা বসিয়ে দিলে সেই হিসাবটাও কিন্তু ধরে নেবে। এবং ওনার রোপা 2020 এগেনস্টে, অর্থাৎ রোপা 2019 এগেনস্টে, 2020 রিভাইসড বেসিক এন্ট্রি পে ছিল 18800, যেটা ছিল লেভেল 3। এই হিসাবে ওনার এরিয়ার ডিএ হচ্ছে 5,78,000 মতো, এবং ইন্টারেস্ট 3,16,000, টোটাল প্রায় 9 লাখ টাকা। এটা গেল পেমেন্ট টু এর ইনিশিয়াল ফিটিং এর হিসাবটা আমি দেখালাম। এবার যদি পেমেন্ট থ্রির আমরা ইনিশিয়াল দেখাই, প্রি রিভাইসড 2009 ওনাদের স্কেল ছিল 3,800 থেকে স্টার্টিং, এবং ইনক্রিমেন্টের প্রথম স্ল্যাবটা ছিল 100 টাকা। সেই হিসাবে আমরা জুলাইয়ে বেসিক হচ্ছে 3900, এবং রোপা 2009 এর এগেনস্টে ওনাদের এন্ট্রি পে ছিল 10,300, উইথ গ্রেড পে 3,200। এবার সেই হিসাবে ওনাদের ইনক্রিমেন্ট নিয়ে রোপা 2019 2020 সালে রিভাইসড এন্ট্রি পে ছিল 27,000, যেটা লেভেল ছিল 8। সেই হিসাবে ওনাদের হচ্ছে 8,19,000 মতো এরিয়ার, এবং ইন্টারেস্ট 4,46,000, টোটাল 12,65,000 মতো হচ্ছে। এবার যদি আমরা লেভেল 4টা কনসিডার করি, প্রি রিভাইজ স্কেল 2009 এন্ট্রি পে ছিল 4,800, এবং প্রথম ইনক্রিমেন্টের ভ্যালু ছিল 175 টাকা। সেই হিসাবে ইনক্রিমেন্ট হচ্ছে নিয়ে বেসিক 4,975, এবং রোপা 2009 এনাদের এন্ট্রি পে ছিল 13,400, উইথ গ্রেড পে 4,400, সেই হিসাবে ধরা হয়েছে। এবং এনাদের রোপা 2019 আপনার এন্ট্রি পে ছিল 35,800, উইথ লেভেল 12। তাদের আপনার হিসাব দাঁড়াচ্ছে টোটাল এরিয়ার 10,72,000 মতো, এবং ইন্টারেস্ট 5,81,000, টোটাল 16,53,000 মতো। আর ফাইনাল পেমেন্ট ছিল 5। পেমেন্ট 5 এ রোপা 2009 আগের যেটা স্কেল ছিল 14,300, এবং প্রথম ইনক্রিমেন্টের স্ল্যাব ছিল 400 টাকা, সেটা ধরলে বেসিক হচ্ছে তারপরে জুলাই মাসে ইনক্রিমেন্ট নিয়ে 14,700, এবং এনাদের রোপা 2009 এগেনস্টে যেটা এন্ট্রি পেয়েছিল আপনার 46,100, উইথ গ্রেড পে 8,700। এনাদের যদি এবার রোপা 2019 যেটা এন্ট্রি পেয়েছিল 1,23,100, যেটা লেভেল হচ্ছে 21, এনাদের হিসাবটা বুঝতেই পারছেন অনেকটাই বেশি হবে। এনাদের 36,80,000 মতো হচ্ছে এরিয়ার ডিএ, এবং ইন্টারেস্ট প্রায় 20 লক্ষ, টোটাল 56,00,000 আপনার 74,000। তো এটা আমি প্রত্যেকটি লেভেলের কিন্তু এন্ট্রি পে ধরে দেখালাম। এবার আপনাদের ক্ষেত্রে আমি বলে দিই, যে 4টে হলুদ সেল দেখানো আছে এখানে, আমরা প্রি রিভাইজ 2009 আপনার এপ্রিল 2008 যদি আপনি বেসিক বসান, আর ইনক্রিমেন্টটা যদি বসিয়ে দেন, আর তারপর রোপা 2009 আপনার পে ফিক্সেশন হয়ে কত বেসিক দাঁড়িয়েছিল সেটা এখানে বসাবেন, এবং রোপা 2019 পে ফিক্সেশন হয়ে 1/1/2020 বেসিক কত সেটা এখানে পুট করবেন। অর্থাৎ 4টি যে হলুদ সেল দেওয়া আছে, এই সেলগুলি আমার শূন্য করা থাকবে, এগুলো ফাঁকা থাকবে। আপনারা যে এক্সেল শিটটা ডাউনলোড করবেন, সেখানে এই 4টি হলুদ সেল, এই ওপরে 3টে আর এখানে 1টা, 4টি হলুদ সেল ফাঁকা থাকবে। আপনারা আপনাদের বেসিকগুলো পুট করলে আপনাদের এক্সাক্ট ভ্যালুটা পেয়ে যাবেন, আর না হলে আমি 5টি পে ব্যান্ডেরই আমি ইনিশিয়াল ভ্যালুটা দেখিয়ে দিলাম, সেখান থেকে আপনারটা আপনি একটা মোটামুটি আন্দাজ করে নিতে পারবেন। তবুও অনেকে বলেন আমারটা আমি কষব, তো যে কারণে এক্সেল শিট ডাউনলোড করে আমি যেভাবে বললাম কম্পিউটারে এক্সেল শিটটা ডাউনলোড করবেন, মোবাইলে তো অনেক অ্যাপে এক্সেল শিট খোলে, তো আগে ডাউনলোড করবেন, করে আপনারা এন্ট্রি করবেন, নাহলে কিন্তু কোনো কাজ করতে পারবেন না। তো এইভাবে কাজ করুন। কিন্তু আমি আবার বলছি, দয়া করে কোনো রকম বিরূপ মন্তব্য করবেন না। আপনাদের যদি প্রয়োজন না থাকে, অনুগ্রহ করে ভিডিওটি ইগনোর করবেন, যাদের দরকার তাদেরকেই দেখতে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।